নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদকে এক কথায় নৈরাজ্য বলে চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার লোকসভায় মোদী এই আন্দোলনের পিছনে বামপন্থী দল ও কংগ্রেসের উস্কানিকে দায়ী করেছেন। তার আরও দাবি, একবার যে আইন আইনসভায় পাশ হয়েছে তার বিরুদ্ধে কথা বলা যাবে না। প্রধানমন্ত্রী এদিন বলেন, সংসদে পাশ হওয়া আইনের বিরুদ্ধে যদি রাস্তায় নেমে আন্দোলন হয় তাহলে শান্তি শৃঙ্খলা বলে কিছু থাকে না, দেশ নৈরাজ্যের পথে চলে যায়। এ প্রসঙ্গে রাজস্থান ও মধ্যপ্রদেশ বিধানসভায় গৃহীত সিএএ বিরোধী প্রস্তাবের উল্লেখ করে মোদী বলেন, যদি ওইসব রাজ্যেও সেই প্রস্তাবের বিরুদ্ধে ধর্ণা হয়, রাস্তায় আন্দোলন হয়, তাহলে কেমন হবে? আপনাদের হুঁশিয়ারি দিচ্ছি বলে সরাসরি বিরোধীদের হুমকিও দেন তিনি। রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাদ সূচক প্রস্তাবের বিতর্কে প্রধানমন্ত্রী 100 মিনিটের ভাষণ দেন লোকসভায়। এতবার পাকিস্তান প্রসঙ্গ এনেছেন তিনি যে কোনো দেশের প্রধানমন্ত্রী। এদিন তার নিয়ে হাসি মশকরা হয়েছে রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রীর ভাষণ ছিল 1947-এ বসে 2020-এর দেশের সমস্যা সম্পর্কে কার্যত নীরবই ছিলেন তিনি। বিরোধীদের আক্রমণ করতে গিয়ে বেলাগাম প্রধানমন্ত্রী এদিন বলেন, তারা পাকিস্তানের ভাষায় কথা বলছে, পাকিস্তান যা পারেনি বিরোধীরা তাই করে দেখাচ্ছে। বিরোধী নেতারা ভারতকে টুকরে টুকরে দেখতে চাওয়া লোকের সঙ্গে ছবি তুলছেন। সংসদ ও রাজ্য বিধানসভায় পাশ হওয়া আইনের বিরুদ্ধে প্রতিবাদকে অসাংবিধানিক বলেও গাল পাড়েন তিনি। যদিও সংবিধানে শান্তিপূর্ণ প্রতিবাদকে নির্দিষ্টভাবে মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে। এদিন প্রধানমন্ত্রীর ভাষণের তীব্র সমালোচনা করেছেন বিরোধীরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, 1.5 ঘন্টার বেশি ভাষণ দিলেও প্রধানমন্ত্রী কর্মসংস্থান নিয়ে 2 মিনিটও সময় খরচ করতে পারেননি। ওর রাজনীতির কায়দায় হলো মূল সমস্যা থেকে দেশের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া। পিয়ার রিপোর্ট, চ্যানেল 3 রাত।